মাইক্রোসফট নিয়ে উদ্বেগ প্রকাশের পর এবার আরও এক ওয়েব ব্রাউজার নিয়ে সতর্ক করল কেন্দ্র উইন্ডোজ ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের সতর্ক করে কেন্দ্রের তরফে জানানো হয়েছে ব্যবহারকারীরা যেন গুগল ক্রোম আপডেট করে নেন না হলে যে কোনো সময় হ্যাকারদের হানার শিকার হতে পারেন ব্যবহারকারীরা এক্ষেত্রে ঠিক কী রিপোর্ট উঠে এসছে দেশের সবথেকে জনপ্রিয় ওয়েব ব্রাউজার হিসাবে পরিচিত গুগল ক্রোম সম্প্রতি ব্রাউজারের পুরোনো ভার্সানে বেশ কিছু খামতি খুঁজে পায় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের নিয়ন্ত্রাধীন কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম কেন্দ্রীয় সংস্থার তরফে রিপোর্ট জমা পড়ার পর এই বিষয়ে সতর্ক করে বলা হয়েছে যারা ক্রমের ওয়ান টু নাইন পয়েন্ট জিরো সিক্স 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 এইট পয়েন্ট সেভেন জিরো স্ল্যাশ পয়েন্ট সেভেন ওয়ান ডট ভার্সনের আগের সংস্করণ ব্যবহার করেছেন তারা যে দ্রুত এটি আপডেট করে নেন কারণ কারণ হিসাবে সিআরটিএন এর দাবি গুগল ক্রোমের পুরনো ভার্সানে এতটাই খামতি রয়েছে যে 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 কোনো সময়তে হ্যাকাররা হামলা করতে পারে যার জোরে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে কিভাবেই মামলা চলবে কীভাবেই হামলা চলবে তারও বিস্তারিত তথ্য প্রকাশ এনে বলা হয়েছে নিরাপত্তার খামতি ব্যবহার করে হ্যাকাররা প্রথমে বিশেষভাবে একটি তৈরি একটি অনুরোধ পাঠাবে কম্পিউটার ল্যাপটপের সিস্টেমে এটি চলে এলেই ডিনায়াল অফ সার্ভিস বা ডসের উপর আক্রমণ চালাতে পারবে সাইবার হামলাকারীরা কেন্দ্রের দাবি একবার যদি এই হামলা চালাতে পারে হ্যাকাররা তাহলে গোটা ক্রোম ব্রাউজার ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যাবে হ্যাকারের কাছে উল্লেখ্য এর আগেই মাইক্রোসফট এস নিয়ে এরকমই সতর্কবার্তা জারি করেছিল কেন্দ্রীয় সরকার পাশাপাশি সহ অ্যাপেলের অন্যান্য প্রোডাক্টগুলিতে এই সতর্কবার্তা জারি করা হয় ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি সিইআরটি তরফে এক্ষেত্রে প্রোনো ভার্সান আপডেট করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল